কোরবানির হাটের আরো খবর জানতে যাচ্ছি খুলনায়, সেখানে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট আবু তৈয়ব। তৈয়ব, খুলনার পশুর হাটের কি খবর আছে আপনার কাছে? জি আফসানা, আমি এখন রয়েছি খুলনা সিটি কর্পোরেশনের একমাত্র পশুর হাট জোড়াগেট গরু ছাগলের হাটে। এখানে কিন্তু পর্যাপ্ত গরু রয়েছে। আমি যেটা শুনেছি, এখানে মাননীয় খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক উপস্থিত রয়েছেন। তিনি আমাকে জানিয়েছেন, গত বছর এই হাট থেকে গরুর উসুল আদায় হয়েছিল 2,43,00,000, এবং আজকে পর্যন্ত আর মাত্র আজকে কয়েক ঘন্টার হাট বাকি আছে, এখন পর্যন্ত আদায় হয়েছে 1,43,00,000 টাকা। এখানে একটা কথা বলে রাখি যে টাকার অঙ্ক বেশি হলেও মানে গরুর কিন্তু দাম বেশি, এবং আমরা মানে গরুর বিক্রেতা এবং ক্রেতার সাথে আলাপ করে যেটা জেনেছি যে গরু কিন্তু এবার মানে যারা ওই ক্রেতারা খামারি এবং কৃষকের বাড়ি থেকে কিনে আনছেন বেশি করে, যে কারণে হাটে পর্যাপ্ত গরু থাকলেও সেই 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 অনুপাতে ওই ক্রেতা নেই। আর একটা কথা, সাতক্ষীরার এখানে একটা গরু রয়েছে, সাতক্ষীরার সম্রাটের গরুর দাম বলা হয়েছে 12,50,000 টাকা, এবং এটা গরু যে কিনবে তাকে একটা মোটরসাইকেল সৌজন্য দেওয়া হবে। উনি আমাকে জানিয়েছেন, বিক্রেতা আব্দুল আলী আমাকে জানিয়েছেন 9,50,000 টাকা পর্যন্ত দাম উঠেছে, কিন্তু উনি 12,50,000 টাকার কমে এই গরু বিক্রি করলেন। এছাড়া আরও উপাশে আছে কালো মানিক। আমি অনেকক্ষণ ধরে এখানে হাটে পর্যবেক্ষণ করে দেখছি যে বড় গরু কিন্তু বিক্রি হচ্ছে খুব কম, ছোট গরুর যেটা 60,000 থেকে 80,000 ভিতরে এইগুলো মানে বিক্রি সংখ্যা হচ্ছে বেশি। জি আফসানা, এই ছিল আমার খুলনা থেকে সর্বশেষ।